আমাদের 51তম বর্ষ, আমাদের এবারকার বর্ষ। আমরা এবারকার রেখেছি, থিমটা রেখেছি রাজস্থানের রাজবাড়ি, বিশেষ করে হিন্দু দেবদেবীর মন্দির রাজস্থান এবং একটা ধর্মীয় স্থান রাজস্থান, সেই জন্যে আমরা রাজস্থানটাকেই এবার আমরা বেছে নিয়েছি। এবং যাতে এলাকার মানুষ, ধর্মপ্রাণ মানুষ এবং সাংস্কৃতিক সম্পন্ন মানুষ, তারা যাতে আনন্দ পায়, আমরা সেটাকেই দেওয়ার চেষ্টা করেছি। হ্যাঁ, আমাদের সীমিত ক্ষমতার মধ্যে দিয়েই আমরা মানুষকে আনন্দ দিতে চাই। এবং আমার মনে হয় এলাকার মানুষ প্যান্ডেল দেখে এবং প্রতিমা মায়ের মূর্তি দেখে মনে হয় সুখী হবে বা শান্তি পাবে বা আনন্দ পাবে। আমাদের মূল লক্ষ্য মানুষকে আনন্দ দেওয়া, এবং আমরা মনে করি আমরা সেই মানুষকে আনন্দ, প্রকৃত আনন্দটাকে আমরা দিতে পারব। বিশেষ আকর্ষণ, আমরা এখানে নরনারায়ণ সেবার ব্যবস্থা করেছি, আমরা বস্ত্রদান এবং শীতের কম্বল দানের ব্যবস্থা করেছি, এবং আমরা ব্লাড ডোনেশনের আমাদের ব্যবস্থা আছে। আমরা আপনজন ক্লাব, আমাদের এটা আপনজন ক্লাব। কেমন ছাড়া পাবেন মানুষ এখানে? সব দিনই মানুষ হয়। আপনি দেখুন, আজকে পুজোর দিন, আপনি শুরু হয়নি, হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে কীভাবে মানুষের অ্যাকচুয়ালি হ্যালিনচার একটা সংস্কৃতিটাই হয়ে গেছে, কালী পূজার সংস্কৃতি। এখানে দূর দূরদূরান্ত থেকে মানুষ আসে পুজো দেখতে, আনন্দ উপভোগ করতে, এবং মায়েরা খুব নিরাপত্তার মধ্যে দিয়ে সারা রাত পুজো দেখে। এটাই সবচেয়ে বড় জিনিস, যে এখানকার মারা যারা বাইরে থেকে আসে, মা বোনেরা, তারা খুব সেফটির মধ্যে দিয়ে এরা পুজোটাকে উপভোগ করতে পারে।